Oh no! হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু ছেলে সমীর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজছে 7টা সকাল। তো এখন দেখো বিছানাতেই বসে আছি, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে নিয়েছি। তো আজকে হবে সরস্বতী বিসর্জন, আজ পুজোর 3 দিন চলছে, তো আজকে প্রতিমা বিসর্জন হবে। তো তোমাদের জন্য থাকছি আজকে ব্লগে স্পেশাল কিছু চমক, সেটা দেখতে থাকো তোমরা, ব্লগটা দেখতে থাকো, সব কিছু দেখতে পাবে। তো ব্লগটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো বেশি বাজে না মুখে ব্লগটা শুরু করি। ওকে, তো গাইস দাদা বৌদি এখন রেডি হচ্ছে, বৌদি তার মামার বাড়ি যাবে আজকে, সবাই রেডি হচ্ছে এখন। দুর্গা দুর্গা, এখন 1 সপ্তাহ আসিস না, তাহলে আমাদের খরচা বাঁচবে কিছু। তো গাইস, বৌদিকে আমি সাজিয়েছি, সাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কোনো মেকআপ নেই, সিম্পল সাজ দিয়েছি, আমি সাজিয়েছি আজকে। এই শালা ফুচকে সম্বন্ধী, আবার এসো। তো গাইস রেডি হয়ে গেছে সবাই, এখন বেরিয়ে যাচ্ছে বৌদি, এরা বৌদি দাদু। হেলমেট কোথায় আছে? ঠিক আছে, সব ভালো করে যেও। এই বান্দর মুখো, হেলমেটটা খোল। ঠিক আছে, বাই টাটা। তো গাইস বৌদিরা চলে গেল, এখন পুজো প্যান্ডেলে চলে এসেছি বই নিতে। এই বই দে আমার। এই কার ফোন এসছে রে, এই ফোনটা তোল। তো বই নেওয়া হয়ে গেছে, এখন চলো বাড়ি যাব। খিদে পেয়েছে আর মা কি করছে দেখি, চলো। তো গাইস এখন চলে এসেছি রান্নাশালে, মা এখন বেগুন ভাজছে। দেখো কেমন চিপস, কিপটে তেল দেয়নি, তেল না দিয়ে বেগুন ভাজছে। দেখো একটু পারা তেল দিয়েছে, দিয়ে ওতে বেগুন ভাজছে, কিপটে প্রচুর। আমার মা কে কিপটা কিপটে তো ঠিকই তো আছে, কিপটাকে কিপটা বলবো না, কি বলবো? হ্যাঁ মজা আয়া। কি হবে ঠাকুর বিসর্জন, সরস্বতী পুজো আজকে শেষ। তো আমরা করেছিলাম লক্ষ্মী পুজো, আর বাচ্চাগুলো করেছে সরস্বতী পুজো। তো সব ছোট ছোট বাচ্চা তারাই করেছে সরস্বতী পুজো, তো আজকে বিসর্জন। দেখো তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। Thank you.
মজা আয়া। তো গাইস এখন প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছে, সিভিক পুলিশ চলে এসছে, ওরা ঠাকুর রাখতে দেবে না, সবাই জোর করছে, বলছে ঠাকুর ফেলে দিতে হবে তাড়াতাড়ি। তো এখন বিসর্জন দেওয়া হচ্ছে মাকে। আমি আবারও চলে এসেছি ভিডিও শেষে, তো এখন আমাকে ভিডিওটা শেষ করতে হবে, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি আর কালকে চলে তো কালকে সিভিক চলে এসেছিল, সিভিক পুলিশ এসে পুজো 12টা বাজিয়ে দিয়েছে, ঠাকুরটা বিসর্জন করা করিয়েছে, সমীরকে নাচতে দেয়নি, নাচতে তো দেয়নি, তো যাই নেচেছি, হাতটা ব্যথা হয়ে গেছে, সেই জন্য কালকে আর ব্লগটা শেষ করিনি রাতের বেলা, তো নিচে ওপরে চুলকানি হয়েছিল, তো যাক যাই হোক। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা যাবে নেক্সট ভিডিওতে, বাই 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 বাই, টাটা টাটা, গুড বাই, গয়া।